না আমরা চাই না হারাতে এই বরেণ্য শিল্পীকে হারাতে চাই না তার কণ্ঠকে আমরা চাই বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড্র কিশোর আবারও ফিরে আসুন সুরের ভুবনে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী অ্যান্ড্র কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অবস্থায় গত নয় সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি কয়েক মাস আগে থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং দেশেই চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি পরে ডাক্তারদের পরামর্শে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা শুরু হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত আঠারোই সেপ্টেম্বর তার শরীরে ধরা পড়ে ক্যান্সার দুই মাস বেড়ে গেছে এখনও চিকিৎসা চলছে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে দেশে ফিরবেন অ্যান্ড্রো কিশোর আবার কবে দাঁড়াবেন মাইক্রোফোনের সামনে নতুন নতুন গান নিয়ে কিন্তু কিংবদন্তি এই শিল্পীর চিকিৎসার সময় বেড়ে গেছে বেড়েছে খরচও অ্যান্ড্রো কিশোরের শীর্ষ কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস জানান এ পর্যন্ত তার তিনটি সাইকেলে বারোটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং ছাব্বিশে নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং আরও তিনটি সাইকেলে বারোটি কেমোথেরাপি দেওয়া হবে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন এর চিকিৎসা আরও চলবে প্রায় আড়াই থেকে তিন মাস সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন এন্ড্র কিশোরদার সঙ্গে আমার কথা হয়েছে ভেঙে পড়েছেন তিনি অনেক আবেগই হয়ে গেছেন জানলাম তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতাল থেকে বাজেট দেয়া হয়েছে প্রায় দুই কোটি টাকা খ্যাতিমান এই শিল্পীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো বড়ই প্রয়োজন এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে আশা করব দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন জানা গেছে এন্ড্র কিশোরকে গে যে কেমোথেরাপি কে দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় নয় লাখ টাকা এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসা তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন প্রয়োজন আরও অনেক টাকা গান গিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জড়িয়েছেন যিনি আজ তার পাশে কে দাঁড়াবে হ্যান্ড্র কিশোরকে বলা হয় বাংলা চলচ্চিত্রের গানের এক মহাসমুদ্র কয়েক দশক ধরে সেই সমুদ্রে সাঁতার কেটে চলেছেন শ্রোতারা তার কণ্ঠ মধু ছড়ায় তার শত শত গান মানুষের মুখে মুখে ফেরে সুখ দুঃখ হাসি আনন্দ প্রেম বিরহ সব অনুভূতির গানই তিনি গিয়েছেন তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প আছে বাকি অল্প হায়রে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়াছেন দয়ালা আমারে আমার সারা দেহ খেউ গো মাটি আমার বুকের মধ্যেখানে পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি সবাই তো ভালোবাসা চায় বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে তুমি আমার জীবন আমি তোমার জীবন ভালো আছে ভালো থেকো তুমি মোর জীবনের ভাবনা পড়ে না চোখের পলক ইত্যাদি বরেণ্য এই সঙ্গীত শিল্পী এন্ড্র কিশোর আবারও ফিরে আসবেন গানের ভুবনে এমনই প্রত্যাশা কোটি কোটি সঙ্গীত অনুরাগীদের